হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি চন্দন, মার্ক গ্রাফিক্সের তরফ থেকে আজকের আপনাদের একটা দারুণ মজার এফেক্ট শেখাবো। তো ভাবছেন কিসে শেখাবো? মডেলে নয়, তবে আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে ফটোশপে। ঠিক আছে, তো আজকে কি এফেক্ট শেখাবো সেটা আমি আপনাদের দেখাই। এতক্ষণে বুঝে গেছেন এটা কি এফেক্ট? এটা হচ্ছে স্মোক এফেক্ট। ঠিক আছে, তো এটা কিভাবে আমি বানিয়েছি সেটা আজকে আপনাদের আমি শিখিয়ে দেব। ঠিক আছে, চলুন আমরা শিখে নিই ঝটাপট। ফটোশপ খুলে ফেলুন। আচ্ছা, আপনারা কি করবেন, প্রথমে একটা নতুন লেয়ার নেবেন। নতুন লেয়ারের মাপ কত থাকবে? 3000 পিক্সেল বাই 2260 পিক্সেল। ল্যান্ডস্কেপ মোডে রেজুলেশন 300, RGB কালার, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রাখতেও পারেন, আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ডও নিতে পারেন। ওকে, আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, ক্রিয়েট। ঠিক আছে, ক্রিয়েট করে ফেললাম। তারপরে আমাদের এই ছবিটা দরকার হবে। ঠিক আছে, এই ছবি দিয়েই কাজটা আমি করেছি, এই ছবিটা দিয়ে আপনাদের আজকে করে দেখাবো। তো প্রথমত কি করতে হবে, প্রথমত এই ছবিটাকে আমরা কেটে নেব। ঠিক আছে, কি করব, ছবিটার চ্যানেলে যাব, আসবো, কুইক সিলেকশন টুল দিয়ে স্মার্ট অবজেক্টে কন্ট্রোল টি করে ছবিটাকে একটু বড় করুন। ঠিক আছে, তারপরে এডিট থেকে গিয়ে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ফ্লিপ টু হরাইজন। ওকে, তারপরে কোনা ধরে এতটা ঘুরে নিন, ইন্টারফেস করে ট্রান্সফর্ম করে দিন। আমাদের কাছে এবারে ছবিটা চলে এলো, এরপর কি করবো? এরপরে আমরা এই লেয়ারটাকে কন্ট্রোল জে করে কপি করব। ঠিক আছে, এই লেয়ারটার নাম দেব লিকুইফাই। কেন দিলাম সেটা পরে বলবো।
ইলিয়ারে আসুন। ইলিয়ারে এসে প্রথমত ইলিয়ারে কিছু আমাদের কাজ করতে হবে, যেটা নাকি আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার করতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার প্রথমে কোনটা নেব, প্রথমে নেব হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপ।
তাহলে কি করতে হবে
যাতে এই মুখের এই অংশটা আমাদের ডিস্টর্ব না হয় তার আগে আমরা ফেস টুলটা ইউজ করব ফেস মাস্ক টুলটা ইউজ করব কি করে এখান দিয়ে এই টুলটা যাব এই মুখের দাড়ি পাশে এরকম ভাবে যাতে এই অংশটুকু আপনার ডিস্টর্ব না হয় ওকে তো এবারে ফরওয়ার্ড র‍্যাপ টুলটা আমরা নেব নিয়ে আমরা র‍্যান্ডমলি এই মাদার ব্যাক সাইডটাকে আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে তো এবার কি করতে হবে এবারে নিতে হবে নিয়ে এখানে
আপনার নিজের চ্যানেলের নাম লিখতে পারেন। কাজ হচ্ছে এটাকে বাড়িতে বসে করা এবং আমার ভিডিওকে লাইক এবং সাবস্ক্রাইব করা আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।